Good morning. Welcome to my channel, Daily Life with Tonusri. আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ হলো মঙ্গলবার, মঙ্গলবারে এখন সকাল 9:30 বাজে। তো এই স্নান করে এলাম, সকালে কিছু কাজকর্ম করলাম, করে স্নান করে এলাম, এসে এবার আমি পুজো করতে যাব। পুজো করে এসে আরেকবার চা খাবো। আমার পুজো করে আসার পর আরেকবার চা না খেলে ভালো লাগে না, তো তখন চা খাবো। চা খেতে খেতে তোমাদের সাথে আবার গল্প করব। তো চলো যাই, আমি এখন পুজোটা করে আসি, পুজো করে এসে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। চলে এলাম আবার। তো আজকে না এই পুজো করে এলাম, পুজো করে আসার পরে ভাবছি কি খাবো, তো চা আর রুটি খাবো। দুধ চা বানালাম অনেক দিন পর, আমি দুধ চা খুব একটা খাই না, তো দুধ চা বানালাম, দুধ চা আর রুটি খাবো ভাবছি। তো নিয়ে এসছি তাই দুধ চা আর রুটি, আমার ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু দুধ চা দিয়ে রুটি খেতে আমার ভালো লাগে, লুচি দিয়ে চা খেতে ভালোবাসি, ভালো লাগে। আজকে ভালোই রোদ উঠেছে, তো ভাবছি কটা শাড়ি রোদে দেবো, কিন্তু তবু যেন একটু ভয় ভয়ও লাগছে, যদি আবার বৃষ্টি চলে আসে খুব হ্যাপা এটা, খুব মানে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে যদি বৃষ্টি চলে আসে ওটা মানে পরিষ্কার মানে আবার ঘরে তুলে নেওয়া খুব চাপের হয়ে যায়। জামা কাপড় সব নিয়ে এসেছি, যারা যেগুলো শুকিয়ে গেছিল সেগুলো, ওগুলো আবার ভাঁজ করা, সব ভালো লাগে, জামা কাপড় ভাঁজ করতে খুব একটা ভালো লাগে না। সবজি এসেছিল বাড়িতে, তা আমি আবার কিছুটা সবজি নিয়ে সবজি নিলাম রান্না করার জন্য। ভাবলাম জামা কাপড় রোদে দেবো না, কিন্তু রোদ দেখে আর সামলাতে পারছি না, তো যাই হোক কষ্ট হয় হোক তবু দিয়ে দিই। Thank you.
কিচেনে চলে এলাম। তো এবার রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে কাঁচকলার খোসা যেটা আমি বাটা করব সেটাও আমি বসিয়ে দিয়েছি। আর এই যে বাঁধাকপি কেটে কাটা হয়ে গেছে, আর এই যে জিরে আদা টমেটো কাঁচা লঙ্কা একসাথে সব বেটে নিয়েছি। বাঁধাকপিতে তো এই তরকারি মশলাটাই লাগে, তো বেটে রেখে দিয়েছি, একটু থাকলেও অসুবিধা নেই, পরে অন্য তরকারিতে অন্যদিন লাগানো যাবে, ব্যবহার করা যাবে। আর রয়েছে তোমার এই যে মাছ, নুন হলুদ মাখিয়ে রেখেছি কাতলা মাছ, এই হবে। আর এই যে বাঁধাকপির আলুও কেটে রেখেছি। এবার তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি সারতে হবে, সঙ্গে প্রচুর বাসন পড়ে রয়েছে, রান্না করবো আর বাসন মাজবো, তো আমাকে এই একসাথেই দুটো হাত চালিয়ে রান্না করতে হবে, খুব তাড়াতাড়ি করতে হবে। তো শুরু করি এবার রান্নাটা। দেখো রান্নার পর আমার সমস্ত পরিষ্কার হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। তো এবার আমি খাওয়া দাওয়া করবো আমরা, তো এবার খাওয়া দাওয়া করে নিই, খেতে বসে গেছি। তো আজকের আমার লাঞ্চ দেখো, এই যে এখানে রয়েছে কাঁচকলার খোসা বাটা, বাঁধাকপির তরকারি, আর রয়েছে সকালে ডিম সেদ্ধ করেছিলাম, সেগুলো আমরা খাইনি আমি আর ছেলে, তো না খেয়ে ওটাকে একটু ভুজি মতো করে রেখেছি, সেদ্ধ ডিমটারি, আর এই যে মাছ, এই হলো আমার আজকের লাঞ্চ। তো লাঞ্চ করি এবার। তোমাদেরকে না আমার একটা কথা বলার আছে, দেখো আমি তো নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তো তোমরা দেখছো, দেখার পরে প্লিজ আমায় কমেন্ট করে জানিও যে তোমাদের মানে আমার ভিডিওগুলোর মধ্যে কোথায় কোনটা ঠিক হচ্ছে, কোথায় কোনটা ঠিক হচ্ছে না, কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না, প্লিজ আমায় কমেন্ট করে তোমরা জানিও। তাহলে কি হবে, তাহলে আমি এই ভিডিওগুলোকে মানে এই যে করছি ভিডিওটা সেটাকে আমি ঠিকঠাকভাবে মানে আমার ভুলগুলো যদি তোমরা ধরিয়ে দিতে পারো তাহলে কি হবে, ভুলগুলো যদি ধরিয়ে দিতে পারো তাহলে আমি পরের ভিডিওটা চেষ্টা করব যে না ঠিক আছে এই জায়গাটা ভুল হচ্ছে, তাহলে আমাকে এই জায়গাটা ঠিক করতে হবে, তাহলে আমি সেইভাবে ঠিক করব। প্লিজ আমায় এটা কমেন্ট করে তোমরা জানিও। খাওয়া দাওয়া করে চলে এলাম। তো এবার এই কাপড় চোপড়গুলো না ঠান্ডা হয়ে গেছে, এবার আমি সব ভাজ করে নেব, মানে ভাজ তো করাই থাকে সেই রকম কিছু না, তো ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে তারপরে আবার আলমারিতে এগুলো তুলে রাখবো, এখন ভাজ করে রাখবো, এখন আর তুলতে পারবো না, বিকেলে তুলবো, সন্ধ্যের সময় তুলবো, তো এখন ভাজ করে নিই। তো জামা কাপড় ভাঁজ করতে করতেই আমি আজকের ভিডিওটা এন্ড করব। আর ভালো থেকো তোমরা সকলে, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন ভিডিও পাওয়ার জন্য, আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে ভালো থেকো, টাটা।